ভিডিওটিতে দুটি গ্যালাক্সি দেখা যাচ্ছে, একটি ছোট আর একটি বড়। ছোট গ্যালাক্সি এবং বড় গ্যালাক্সির মধ্যে আকর্ষণ বল এতটাই প্রবল যে ছোট গ্যালাক্সি থেকে নক্ষত্রের একটা সারি, একটা দল ক্রমশ লেজের মতন হয়ে বড় গ্যালাক্সির দিকে ছুটে যাচ্ছে। ছবিটিতে সেটাই দেখা যাচ্ছে। আমরা একটু বলে নিই, তারপরে গ্যালাক্সিতে জুম করব। বড় গ্যালাক্সির আকর্ষণ বল এতটাই বেশি যে ছোট গ্যালাক্সি থেকে নক্ষত্রগুলি ছুটে চলে যাচ্ছে, বড় গ্যালাক্সিতে গিয়ে মিশে যাচ্ছে। 1966 সালে বিজ্ঞানী হ্যালটন আর্প এই গ্যালাক্সির জোড়াটি আবিষ্কার করেছিলেন, তাই এই জোড়াটির নাম দেওয়া হয়েছে আর্প 86। পৃথিবী থেকে এই আর্প 86 এর দূরত্ব প্রায় 220 মিলিয়ন আলোক বর্ষ। দুটি গ্যালাক্সির মধ্যে এই রকম নক্ষত্রের আদান প্রদান চলছে, তাই বিজ্ঞানীরা এর নাম দিয়েছেন ইন্টারগ্যালাকটিক ডান্স। ছোট গ্যালাক্সি থেকে কোটি কোটি বছর ধরে তার নক্ষত্রগুলি ছুটে চলেছে বড় গ্যালাক্সিটির দিকে। এইভাবে দেখা যাবে যে কোটি কোটি বছর পরে একদিন ছোট গ্যালাক্সিটি আর থাকবে না, দুটি গ্যালাক্সি মিলে তখন একটা সিঙ্গেল গ্যালাক্সি তৈরি হয়ে যাবে। হাবল টেলিস্কোপের তোলা এই রকম ধরনের ছবিগুলি বিজ্ঞানীদের প্রতিদিনই নতুন কিছু আবিষ্কার করে দিয়ে যায়।